স্কুটারে যখন লাস্ট আমি মোবিল চেঞ্জ করেছিলাম, তারপর থেকে 2000 কিলোমিটার চলে গেছে এবং এখন আবার মোবিল চেঞ্জ করার টাইম চলে এসছে। তো এবারে আমি এই মতুলের মোবিলটা আমি দেব, আর মতুলের মোবিলটা এই জন্য দেবো কারণ এর আগে আমি মতুল ইউজ করেছি মোটামুটি 2011 সাল থেকে এবং আমি অনেকটাই স্যাটিসফাই অন্যান্য কোম্পানির থেকে, ঠিক আছে? তো মতুলের মোবিল আমি এবারে স্কুটারে দেব। আর তার আগে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশ করতে হবে, যেহেতু এটা অনেক পুরনো ইঞ্জিন। আর এই ইঞ্জিন ফ্লাশের ব্যাপারটা হচ্ছে, যখন আমি নতুন কোনো মোবিল দেব তার আগে আমাকে এই ইঞ্জিন ফ্লাশারটা দিয়ে দিতে হবে যেখানে পুরনো মোবিলটা আছে, এবং ইঞ্জিন গরম করতে হবে বা ইঞ্জিন চালাতে হবে, যেটা কোম্পানি থেকে বলা আছে আধা ঘন্টা ইঞ্জিন চালাতে হবে। তারপর ওই ইঞ্জিন অয়েলটা বের করে দিতে হবে, যেটা পুরনো ইঞ্জিন অয়েল আছে, ওই ইঞ্জিন অয়েলটা বের করে দিলে যতগুলো নোংরা আছে ইঞ্জিনের মধ্যে সব বেরিয়ে যাবে। তো এরকমই বলা আছে কোম্পানি থেকে, যেটা তোমরাও দেখে নাও কী কী লেখা আছে। রিমুভস হার্মফুল ডিপোজিট অ্যান্ড রেসিডিউ ফ্রম দ্য ইঞ্জিন, ফ্লাশেস আউট অ্যান্ড ক্লিনস দ্য ইঞ্জিন ফ্রম দ্য ইনসাইড, দ্য এনসিওরিং অপটিমাম ইঞ্জিন পারফরমেন্স, ঠিক আছে? এটা বলা আছে অপটিমাম ইঞ্জিন পারফরমেন্স হবে অ্যান্ড ইনক্রিজিং দ্য সার্ভিস লাইফ অফ দ্য ইঞ্জিন। তো এটা আমি এবারে এই আমার স্কুটারের মধ্যে দেব, লিকুইমলি মোটর বাইক ইঞ্জিন ফ্লাশ শুটার। তো এটা যেটা রেকমেন্ডেড আছে যে 1 লিটার বা 1.5 লিটারে যদি মোবিল থাকে তাহলে এটা পুরো একটা 80 ml এর দিয়ে দিতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার স্কুটারে যে ইঞ্জিন অয়েল যেখানে দেওয়া হয় মানে এই জায়গাটা, এটা খুলে আমাকে এটা দিয়ে দিতে হবে। তো আমি আজকে এটা দিয়ে দিব, দিয়ে চালাবো, মোটামুটি 10-15 বা 20 কিলোমিটার চলবে। তারপর আমি আগামীকাল যেটা করব সেটা হচ্ছে এই মতুলের মোবিলটা দেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই মতুলের মোবিলটা দেওয়ার পরে MOS2 শুটার, এটা হচ্ছে যখন আমার এই মোবিলটা দিলাম, এই মোবিলটা দেওয়ার পরে এটা যখন আমি দেব তখন লিকুইমলি বলছে, মানে ওদের বক্তব্য যেটা আছে যে ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেড়ে যায়, স্মুথনেস বেড়ে যায়, অনেক স্মুথ হয়ে যায় ইঞ্জিন। তো দেখা যাক কী হচ্ছে। তো এই দুটো জিনিস আমি নতুন ট্রাই করব আমার এই স্কুটারে এবং তারপর তোমাদেরকে দেখাবো যে কী পারফরমেন্সটা পাচ্ছি। এখন আমার স্কুটার মোটামুটি ঠিকই আছে, আর অন্যান্য স্কুটার যেগুলো আমি চালিয়েছি এই স্কুটার কেনার পরে, যেরকম হন্ডা অ্যাক্টিভা প্লাস আমার একটা বন্ধু তন্ময় যা, ওর যে স্কুটিটা আছে যেটা গ্র্যাভিয়া না কি যেন নাম, তো ওইগুলো স্কুটারের না পিক আপটা অনেক বেশি, যেটা আমার এই স্প্লিজারের পিক আপটা অনেক কম। একটা ট্রাই করা যাক যে এই যে দুটো জিনিস যে করব, একটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশ করে এই যে ইঞ্জিনের ময়লা বার করে দিতে হয় সেটা আমি করে দেবো, তারপরে ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে ওর মধ্যে আর একটা অ্যাডিটিভ যেটা দেখালাম একটা টিউবের মতন সেটা দেবো। সো অনেক টেকনিক্যাল টার্মস আছে, ওই কোনো টেকনিক্যাল টার্মস তোমাদেরকে বললাম না কারণ অত ভাই বুঝি না। যেটুকু আমি রিসার্চ করে দেখলাম যে জিনিসটা দিয়ে ভালো হবে ইঞ্জিনের, ইঞ্জিন ভালো চলবে, তো এটাই করার জন্য এই প্ল্যান করেছি এবং অ্যামাজন থেকে আমি কিনেছি। লিকুইমলি শুটার আমার থেকে অ্যামাজন দাম নিয়েছে 250 টাকার মতন। এই যে মতুলের যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই মতুলের ইঞ্জিন অয়েল যেটা, সেটা অ্যামাজন দাম নিয়েছে 285 টাকা। MOS2 শুটার অয়েল অ্যাডিটিভ এটা মোটামুটি ওই 250 টাকার বা 230 টাকার মতন দাম নিয়েছে। টোটাল আমার কাছ থেকে দাম নিয়েছে হচ্ছে 777 টাকা, তিনটা জিনিস মিলে, ঠিক আছে? তো দেখা যাক, এবার বাড়িতে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ইঞ্জিন ফ্লাশারটা দেব। তো চলো ইঞ্জিন ফ্লাশারটা এবার দিই। আচ্ছা, তারপর হয়ে গেল। এবার আজকের দিনটা যতখানি কিলোমিটার চালানো হয় বা যাই হোক, আজকের দিনটা আমি চালাবো। চালিয়ে কালকে যেটা করব সেটা হচ্ছে ইঞ্জিন হিট অবস্থায় আমাকে মোবিলটা ড্রেন করতে হবে, তো সেটা আমি কালকে করব। করে তারপর ওই যে পেস্টটা যেটা দেখালাম MOS2 পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। তো এবার
এবার আমি কি করব, এই MOS2 শুটার যেটা আছে সেটা আমি এবার এই মোবাইলের মধ্যে দিব, যে নতুন মোবাইলটা আমি ঢাললাম। তো স্কুটারে এই তিনটা জিনিস নতুন দিলাম। একটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশার, এটা তো প্রত্যেকটা পুরনো মোটরসাইকেল বা স্কুটারে দেওয়া যেতে পারে। তোমরা এটা তোমাদের যদি মোটরসাইকেল যদি পুরনো থাকে তাহলে তোমরা ইঞ্জিন ফ্লাশ করতে পারো, প্রত্যেকটা মোবিল ড্রেনের আগে এটা দিতে পারো। তার সঙ্গে মোবিল তো আমি রেকমেন্ড করবো সবসময় মতুলের, যদিও এই ভিডিওটা কোনো স্পন্সর না, কিন্তু যেহেতু আমার মতুলের উপরে একটা অন্যরকম বিশ্বাস আছে তাই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে মতুলের মোবিল সবসময় ঢালার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস যেটা MOS2 যেটা তোমাদের দেখালাম, এটা আমি দেখি, এটা আমি প্রথমবার দিলাম মোবিলের মধ্যে, আর এটার পারফরমেন্সটা মোটামুটি 100 থেকে 200 কিলোমিটার পর থেকে আমি বুঝতে পারবো, যেটুকু আমি লিকুইমলির ওয়েবসাইট থেকে ঘেটে যেটুকু বুঝতে পারলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যদি এই তিনটা জিনিস, এই MOS2 বা ইঞ্জিন ফ্লাশ যেটা লিকুইমলির আছে, সেটা যদি তোমরা অনলাইনে পারচেস করতে চাও তাহলে নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আর সেই লিঙ্ক থেকে যদি তোমরা পারচেস করো তাহলে কিছু কমিশন আমার অ্যাকাউন্টে ঢুকবে আর আমার চ্যানেলের হেল্প হবে। আর যদি আমার চ্যানেলের ভিডিও কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো এই বলে আজকে শেষ করছি। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।